এই রাজ্যটা দীর্ঘদিন ধরে একটা ক্লাব পরিচালনার মতো করে চালাচ্ছে এই মুখ্যমন্ত্রী। যারা আদিবাসী, দলিত, মাইনরিটি, যাদের জন্যই সংরক্ষণ, তাদেরকে বেনিফিট দিতে হবে। আপনি খেয়াল খুশি মতো কাউ আজকে মনে হলো মিটিংয়ে ঘোষণা করে দিলাম অমুক জাতি গোষ্ঠীকে ঢুকিয়ে দিলাম, এটা তো কোনো পদ্ধতি না। তাহলে আদালত যখন নির্দেশ দেয়, আপনার অধিকার আছে তার এগেনস্টে অ্যাপিল করার, আপনি অ্যাপিল করুন, আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান, কিন্তু আদালতের নির্দেশ মানি না এ কথা বলা মানে যিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী আসনে বসে আছেন তিনি নিজেই বলছেন আমি সংবিধানকে মানি না, তিনি মুখ্যমন্ত্রী আসনে কখনোই আর থাকতে পারেন না। গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার। এই বিষয়টা তো রাজ্যের কাছে একটা বড় ধাক্কা, আপনি এটা নিয়ে কি বলতে পারেন? না, এই রাজ্যটা দীর্ঘদিন ধরে একটা ক্লাব পরিচালনার মতো করে চালাচ্ছে এই মুখ্যমন্ত্রী। রাজ্য চালানোর জন্যে সংবিধান আছে, আইন আছে, সেই আইন মোতাবেক রাজ্যকে চালাতে হবে। যিনি নির্বাচিত হয়ে আসুন এই শাসন ব্যবস্থাতে, তাকে এই আইন মেনেই রাজ্যটাকে চালাতে হবে। উনি যে আইন না মেনে দীর্ঘদিন ধরে রাজ্য চালাচ্ছেন, প্রতিবারই আদালতে ধাক্কা তারই প্রমাণ দেয়। এই গোটা বিষয়ে রাজ্য সরকার ঠিক কতটা দায়ী বলে আপনার মনে হয়? রাজ্য সরকারকে পুরো দায়টাই নিতে হবে। দেখুন, যারা আদিবাসী, দলিত, মাইনরিটি, যাদের জন্যই সংরক্ষণ, তারা যে পিছিয়ে পড়া সম্প্রদায়, এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আদালত কি বলেছে? আদালত বলেছে যে কারা পিছিয়ে পড়া সেই সব সম্প্রদায়কে এবং জাতিগোষ্ঠীকে চিহ্নিত করতে হবে, করে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। ওবিসি অ্যাক্ট এসছে 1994 সালে, সেখানে যে কমিশন তৈরি হয়েছে সেই কমিশনের দায়িত্ব হচ্ছে সার্ভে করা, সার্ভে করে রিপোর্ট পেশ করা, তার উপর ভিত্তি করে এই সব জাতিগোষ্ঠী তারা ঢুকবে, তাদের তালিকা তৈরি হবে, অন্তর্ভুক্ত হবে, তাদেরকে বেনিফিট দিতে হবে। আপনি খেয়াল খুশি মতো কাউ আজকে মনে হলো মিটিংয়ে ঘোষণা করে দিলাম অমুক জাতিগোষ্ঠীকে ঢুকিয়ে দিলাম, এটা তো কোনো পদ্ধতি নয়। তার জন্যই কমিশন তৈরি করা হয়েছিল 1993 সালে, লেফট হ্যান্ড গভর্নমেন্টের সময়। সেই সব পদ্ধতি, আইনের পদ্ধতি না মেনে যদি এই ধরনের কাজ চালাতে থাকে, তাহলে যারা সবথেকে বেশি এর ভিকটিম হচ্ছে, সাফারার হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। আজকে এই যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, যার কারণে এই যত লোক দুর্ভোগ মধ্যে পড়লো আর কি, এর সকলের দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে। আর এর প্রতিকারের জন্যে ইমিডিয়েটলি আদালতের নির্দেশ মেনে এই সার্ভে করতে হবে 1993 সালে আইন মোতাবেক, এবং যারা সত্যি সত্যি পিছিয়ে পড়া অংশের মানুষ আছে তাদের সকলের নাম যাতে আবার অন্তর্ভুক্ত করা যায়, তার ব্যবস্থা ইতিমধ্যে নিতে হবে। যত সত্য সম্ভব সেই কাজ করতে হবে, একমাত্র সেটাই একমাত্র রাস্তা যেখান থেকে মুখ্যমন্ত্রী পারেন সাধারণ মানুষকে উদ্ধার করতে, যদি সে সৎভাবে আদৌ এই যারা মাইনরিটি, যাদের জন্য এই আইন তৈরি করা হয়েছিল, যারা সত্যি সত্যি পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদেরকে যদি সত্যি সত্যি উনি বাঁচাতে চান, তাদের উদ্দেশ্যে কাজ করতে চান, তাহলে এই আইনের তরজা না করে, এই মানছি না মানবো না এইসব আদালত অবমাননা করার কথাবার্তা না বলে সঠিক পদক্ষেপ সৎভাবে নিন, এটাই চাইবো আমরা। মুখ্যমন্ত্রী কিন্তু এই নির্দেশের পরে পরেই তিনি বলেছেন যে, তিনি ঘোষণা করে বলেছেন রীতিমতো যে আমি এই আইন মানছি না মানবো না। তো একজন রাজ্য প্রধানের মুখ থেকে এইরূপ কথা আপনি আশা করেন? কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না, যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না, তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। দেখুন, এটা প্রথমবার নয়, এর আগে বহুবার আদালতের নির্দেশের অবমাননা করে উনি অনেক রকম কথা বলেছেন। আমি আদালতকে বলবো, যারা বিচারপতি আছেন তাদেরকে কঠোর হতে হবে, এবং এই ধরনের মন্তব্য যেই করুক, সেই মুখ্যমন্ত্রী করুক বা যেই করুক, আদালত যখন নির্দেশ দেয়
আমরা জানি আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে যে কোনো সিদ্ধান্ত রাজ্যের আদালত খারিজ করতে পারে। তাহলে আদালত যখন নির্দেশ দেয়, আপনার অধিকার আছে তার এগেনস্টে অ্যাপিল করার। আপনি অ্যাপিল করুন, আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান, সেই অধিকার আপনার আইনের মধ্যেই আছে, করতেই পারেন। কিন্তু আদালতের নির্দেশ মানি না, এ কথা বলা মানে যিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী আসনে বসে আছেন তিনি নিজেই বলছেন আমি সংবিধানকে মানি না। তাহলে যদি একজন মুখ্যমন্ত্রী বলেন আমি সংবিধানকে মানি না, তাহলে তিনি আইনের শাসন তো পক্ষে নন, আইনের শাসনের পক্ষে কথা বলছেন না। এ তো একটা অচলাবস্থা তৈরি হবে, পুরো রাজ্যকার অ্যানার্কি তৈরি হবে। এই ধরনের বন্দোবস্ত কখনোই স্বাধীন দেশের মানুষের কাছে কাম্য নয়। মুখ্যমন্ত্রী যে বারংবার আদালতের অবমাননা করছেন, তা আপনারা এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন না কেন? আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আপনারা জানেন, এর আগে স্কুল সার্ভিস কমিশন একটি বিষয়ে, এবং আদালত তার কগনিজেন্স নিয়েছে, সেই বিষয়টি বিচারাধীন। আমি যেটা বলছি, আদালতকেও কঠোর হতে হবে যে কোনো এই ধরনের আদালত অবমাননার বিষয় নিয়ে। সেটা আগামী দিনে দেখুন, সম্মানটা যখন আদালতের খর্ব হচ্ছে তখন আমরা সকলেই অ্যাফেক্টেড, কিন্তু যারা বিচারপতির আসনে আছেন তাদের দায়িত্বটা অনেক বেশি। কারণ যখন আদালত অবমাননা হয় তখন আমরা আইনের ভাষায় বলি, আমরা যারা এইটা জানলাম এই বিষয়টি, এই ধরনের ইনফরমেশন যে আদালত অবমাননা হয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে আদালতের কাছে পৌঁছে দেওয়া যে আদালতকে অবমাননা করা হচ্ছে। এই যে পৌঁছানোর পরে, এটা একটা পোস্টম্যানের মতো কাজ করি আমরা। আদালতের কাছে পৌঁছানোর পরে এটা ওই কন্টেমনার এবং আদালতের বিষয় হয়, মূলত আমরা সাহায্যকারী সহকারী ভূমিকা নিতে পারি। ফলে সেই জন্যই বলছি যে আদালতকে কঠোর হতে হবে এই যারা আদালতে অবমাননাকারী তাদের বিরুদ্ধে। খোদ মুখ্যমন্ত্রী যদি এরূপ একটা মন্তব্য করেন, তাহলে তার প্রভাব জনগণের ওপর কীরকম পড়তে পারে বলে আপনার মনে হয়? সে কথাই এর আগেই বললাম যে একটা অ্যানার্কি সৃষ্টি হবে। তার কারণ যে কোনো কেউ, যখন আমরা 5 বছর পর পর ভোট দিই, আমাদের দেশের নাগরিকরা এই ভোটাধিকার আছে, সেই ভোটাধিকার প্রয়োগ করে কাউকে না কাউকে ক্ষমতায় নিয়ে আসে। যখনই কাউকে ক্ষমতায় নিয়ে আসে, এমএলএ এমপি দেখবেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, যারাই এই শাসন ব্যবস্থার মধ্যে দায়িত্বে আসেন তাতে সকলকেই অর্থ নিতে হয় যে আমরা সরকারি বিষয়ে যে গোপনীয়তা সেটা বজায় রাখব আর সংবিধান মেনে কাজ করব। তাহলে যিনি সংবিধানের শপথ নিচ্ছেন তিনি সংবিধানেই তৈরি করা আদালত, সেই আদালতকে যদি না মানেন তাহলে সংবিধানের একটা অংশকে আপনি অস্বীকার করছেন, সংবিধানের তৈরি আর একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে আপনি অস্বীকার করছেন। যে ইন্ডিপেন্ডেন্ট বডির দায়িত্ব হচ্ছে যে এই ধরনের যত রকমের ভুল ত্রুটি হবে, এক্সিকিউটিভ, পলিটিক্যাল এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যা ভুল ত্রুটি হবে তা সংশোধন করার ভূমিকা নেয়, হ্যাঁ, তাই সেই আদালতের নির্দেশ যদি অবমাননা করে তাহলে সংবিধানকে অস্বীকার করা হয়। যিনি সংবিধানকে অস্বীকার করেন তিনি মুখ্যমন্ত্রী আসনে কখনোই আর থাকতে পারেন না, এটাই আমার বক্তব্য। তিনি এর আগেও বারবার আদালতকে বিজেপির নিয়ন্ত্রণাধীন বলেছেন, এবং এই ক্ষেত্রেও তিনি বলেছেন যে বিজেপি কাউকে দিয়ে ম্যানেজ করে এই রায়টা বার করে নিয়েছে। মানে এই কথাটাকে আপনি কি বলতে চান? এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা, একটা বিজেপি বিচার হয়, বিজেপি যেটাকে বসে বিচার করে, এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক ডেকে ডেকে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। দেখুন, আদালতের নিরপেক্ষতা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্তরে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে বলেই আদালতের যারা প্রাক্তন বিচারপতি তারাও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যে কেমনভাবে আদালত পরিচালনা করা উচিত, একজন বিচারককে বিচারকের ভূমিকা কেমন হওয়া উচিত, এ নিয়ে বিশদ আর্গুমেন্ট হয়েছে, অনেক নথি বেরিয়েছে এখন ইতিমধ্যে। যারা বিচারক তাদেরকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো দল দ্বারা কোনো বিচারক প্রভাবিত হোক সেটা আমরাও চাই না।
আমাদের আইনজীবী সংগঠন যেটা আছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, আমরা কলকাতা হাইকোর্ট কমিটির পক্ষ থেকে বহুবার একথা আমরা বলেছি যে আদালতকে নিরপেক্ষ হতে হবে, আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, আদালত বিশ্বাসের উপরে কখনো বিচার দিতে পারে না, আদালতকে নথির উপর বিচার দিতে হবে, আইনের ব্যাখ্যার উপরে বিচার দিতে হবে, এই ধরনের কথা অনেকবার বলেছি। কিন্তু সেই যে যখন কোনো বিচার দিচ্ছে, বিচার হচ্ছে, সেই জাজমেন্টকে নিয়ে আমরা অনেক রকম সমালোচনা করতে পারি, সেই অধিকার আমাদের আছে, কিন্তু বিচারককে নিয়ে সমালোচনা করতে পারি না। ফলে আপনার জাজমেন্টকে আপনি না মানতে পারেন, সেই জাজমেন্টকে আপনি অ্যাপিলে চ্যালেঞ্জ করতে পারেন, সেই অধিকার আপনার আছে, কিন্তু কোনো বিচারককে নিয়ে যখনই সমালোচনা করা হয় তখন তা আদালত অবমাননার সামিল হয়। আর এইখানে এই সব কথা বলে আমি যারা বলার চেষ্টা করছি যে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এই মাইনরিটিদের জন্যে যে এফোর্টটা দিয়েছিল তাদের সংরক্ষণের জন্যে, হ্যাঁ, সেই এফোর্টটাকে নষ্ট করে দেওয়া, এই খেয়াল খুশি মতো পাঁচটা লিস্ট তৈরি করে দেওয়া, যার ফলে যে আইনের বিধি না মেনে এই ধরনের কাজকর্ম চালিয়ে আসলে মুসলিম মাইনরিটি যারা আছেন, যাদের যারা এখন পিছিয়ে পড়া, সংবিধানের এই প্রভিশন আর্টিকেল 15 আর্টিকেল 16 আছে, যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে যাতে আমাদের বাকি সম্প্রদায়ে সমগোত্রীয় করা যায়, সামঞ্জস্যপূর্ণ যাতে অবস্থানে ফিরিয়ে আনা যায়, তার জন্য রিজার্ভেশন করা যায়, আর সেই বিধি মেনেই যাতে করতে করা যায়, তার জন্যই 1993 সালে আইন এনেছে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। তাহলে সেই বিধিকে মাথায় রেখেই, কারণ আপনি, আমি এটা বারেবারে বলি যে আমাদের যারা এইসব মুসলিম সম্প্রদায় বলুন বা দলিত বলুন বা আদিবাসী বলুন, এরা অর্থনৈতিকভাবে সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে গেছে, এদেরকে স্বাধীন দেশের কর্তব্য যে এদেরকে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে নিয়ে আসা, সামাজিক স্বীকৃতি দেওয়া, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে তোলা, তার জন্য তাদের রিজার্ভেশন প্রয়োজন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা একটা পরীক্ষা নিরীক্ষা, একটা এনকোয়ারির মধ্যে দিয়ে, একটা সার্ভের মধ্যে দিয়ে তাদেরকে কারা কোন সম্প্রদায় পিছিয়ে আছে, কোন জাতিগোষ্ঠী পিছিয়ে আছে তার তালিকা তৈরি করতে হবে। তাহলে যেটা করা উচিত এখন খুব দ্রুততার সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থা যিনি থাকুন, সে কেন্দ্রীয় ব্যবস্থা হোক, যারা সেন্ট্রাল ওবিসি লিস্ট তৈরি করেন, যারা স্টেট ওবিসি লিস্ট তৈরি করেন, তাদের দুজনেরই কর্তব্য দ্রুততার সঙ্গে সেই সার্ভে করে সেই লিস্ট তৈরি কর, তৈরি করে যারা বঞ্চিত হচ্ছেন তাদেরকে আগিয়ে নিয়ে আসা, তাদেরকে সমগোত্রীয় করে তোলা, তাদের একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা। সেইটা না করে এই ধরনের তর্জা করা, এই ধরনের আইনি লড়াই, যে লড়াইয়ের আলটিমেট পরিণতি কখনোই এই মাইনরিটি কমিটির পক্ষে থাকে না, সেটা মুসলিম হতে পারে, অন্য যে কোনো ধর্মের হতে পারে, বা অন্য যে কোনো ভাষার হতে পারে, যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি তাদেরও হতে পারে, হ্যাঁ, ফলে কোনো দিকে দেগে না দিয়ে আসল কাজটা করা হোক, যারা সত্যিই পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের জন্যে সৎ উদ্দেশ্য নিয়ে তাদের সার্ভে করে, তাদের লিস্ট তৈরি করে, তাদের সংরক্ষণকে নিশ্চিত করা হোক, এটাই আমার দাবি থাকবে সকলের কাছে যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন এবং যারা বিচার করছেন তাতে সকলের কাছে। বিচারপতির যে অসম্মান হয়েছে, তাহলে বিচারপতির কি উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া? অবশ্যই উচিত, অবশ্যই উচিত, তার জন্য কন্টেম্পট অফ কোর্ট আছে, এই ধরনের অবমাননার মানে আমি বলবো ক্রিমিনাল কন্টেম্পটের সামিল, ফলে সঠিক পদক্ষেপ, উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং কঠোর হওয়া উচিত। কঠোর হওয়া ছাড়া এই ধরনের যারা কি বলবো, যারা খুবই ইরেসপন্সিবল স্টেটমেন্ট করে একটা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে, তাদেরকে যদি প্রথমেই আটকে না দেওয়া যায় তাহলে আগামী দিনে এটা ভুল বার্তা বহন করবে, তা আমরা বলি নিফটিন বাট, একেবারে কুড়িতেই নষ্ট করে দেওয়া উচিত, এই ধরনের অপরাধকে একটু জায়গা দেওয়া উচিত না। আর বারে বারে যেটা বলছি যে সত্যি সৎ উদ্দেশ্য নিয়ে এই শাসন ব্যবস্থা যদি পরিচালনা করেন, তাহলে যদি সৎ উদ্দেশ্য নিয়ে সত্যি সত্যি যদি রিজার্ভেশনের প্রশ্নে সৎ থাকেন, তাহলে সঠিক পদক্ষেপ নিন যাতে
আবার নিশ্চিত করা যায়, এই দেশের নাগরিকদের মধ্যে সাম্যতা ফেরানো যায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি বলছেন যে তপশিলীদের অধিকার কেড়ে নেবেন এবং তাহলে সেই ক্ষেত্রে সংবিধান ভেঙে দেওয়া উচিত। উনি কি আদতে ওবিসি এবং তপশিলীদের নিয়ে চিন্তিত, নাকি তিনি ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে আপনার মনে হয়? কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে আজকে দেশের রাজনীতিতে যেসব রাজনৈতিক দল আসে বেশিরভাগই তারা অত্যন্ত ইরেসপন্সিবল স্টেটমেন্ট করেন, এদের কোনো রাজনৈতিক দিশা নেই, একেবারে কিছু ক্ষমতাকক্ষিগত করে কিছু মানুষের উপার্জনের ব্যবস্থা করেছে রাষ্ট্র ব্যবস্থাকে। আগে এগুলো ক্লাবে হতো, ছোটো ছোটো পাড়ায় এইসব ধরনের ঘটনা ঘটতো যা রাষ্ট্র ব্যবস্থা আটকাতো, যার জন্যই প্রশাসনকে রাখা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন এই ধরনের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এই ধরনের দুর্নীতির সঙ্গে সামিল হয়ে গেছেন। ফলে তো আমরা দেখছি শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, স্বাস্থ্য বলুন, রিসেন্টলি ফুড এসআইয়ের পরীক্ষা, সেখানেও একই পাবলিক সার্ভিস কমিশনের মতো নিরপেক্ষ সংস্থা, তারাও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। নির্বাচন কমিশন, তারাও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। বিপুল পরিমাণে মামলা হচ্ছে পিএসসির এগেনস্টে, নির্বাচন কমিশনের এগেনস্টে। সিএজির মতো সংস্থা, তারাও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। সিবিআই, তারাও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। আর আর স্টেট পুলিশ তো ছেড়েই দিন। মানে এমন একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা ঢুকে গেছি যেখানে রাষ্ট্র ব্যবস্থা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এই যে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য ধর্মকে আশ্রয় করছেন, ফলে আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষের নিরিখে বলুন, সব জায়গাতেই যারা ভিকটিম তারা হচ্ছে সাধারণ মানুষ। আর সংবিধানের যে মূল মোটো, যেটা আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি দেখতে পাই, যে ভারতবর্ষের যে সম্পদের ব্যবহার এমন করতে হবে যাতে সাধারণ মানুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্য দূর হবে। আমরা প্রতিদিন দেখছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বৈষম্য ধীরে ধীরে বাড়ছে। ফলত এই ব্যাপারে আমরা নিশ্চিত যে রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার পর থেকে যারাই আসুন তারা কখনোই সংবিধান মোতাবেক এই মানুষের মধ্যে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, রিজার্ভেশন করতে হচ্ছে, সেটা কারণে যে এই যে বৈষম্য, এই বৈষম্য দূর হচ্ছে না। আজকে আমরা দেখছি যে কয়েকটা গোষ্ঠী, হ্যাঁ, রিলায়েন্স গ্রুপের, হ্যাঁ, নীরব মোদী বলুন বা এদিকে আদানি আম্বানি বলুন, এরা কয়েকজন তারা বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন, আর ভারতবর্ষের গরিবরা তারা তাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বা স্বল্প মূল্যে শ্রমিক বানানো হচ্ছে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বানানো হচ্ছে। তাহলে আসলে যেটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার, এই ধরনের রাজনীতির যারা ক্ষমতায় আছেন তাদের এই রাজনীতির কারণে, যে যারা গরিব তারা আর গরিব হচ্ছেন, তাদেরকে এই স্বল্প মূল্যে শ্রমিক বানানো হচ্ছে বা এইরকম ভিকির বানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে যে আপনারা চাকরি আপনি আপনাদেরকে ইনশোর করবো না, চাকরিটাকে অনিশ্চিত করা হচ্ছে, আর তাদেরকে যত বেশি ডোল দিয়ে দিয়ে তাদেরকে আরও নিজেদের বশে রাখা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এটা খুবই আমি বলবো একটা ইরেসপন্সিবল পলিটিক্স। এই ধরনের রাজনীতি ভারতবর্ষের সংবিধান যারা প্রণয়ন করেছিলেন তারা আশা করেননি। ফলে এই বিষয়ে ভারতবর্ষের নাগরিক, এরা নির্বাচনের সময়, ফলে ভারতবর্ষের নাগরিক তাদের অধিকার আছে যে সঠিক রাজনীতিকে বেছে নেওয়া এবং তাদের প্রতিনিধিকে বেছে পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্লামেন্ট বলুন, অ্যাসেম্বলিতে বলুন, যেখানে আছে। তো ভারতবর্ষের নাগরিককে ওই জন্য অনেক বেশি সচেতন হতে হবে, তাদের নাগরিকের অধিকারকে স্বীকৃতি পাওয়ার জন্যে এবং সেই অধিকারকে নিশ্চিত করার জন্যে, যে অধিকার সংবিধান স্বীকৃত হয়েছে সেই অধিকার যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষের মধ্যে যাতে অর্থনৈতিক বৈষম্য দূর হয়, যাতে সামাজিক বৈষম্য দূর হয়, তার জন্য এই রিজার্ভেশন করতে হবে, আর সেই রিজার্ভেশনকে নিশ্চিত করতে হবে, হ্যাঁ, যাতে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় আছে তারা, যারা এগিয়ে থাকা সম্প্রদায় তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে সমাজে ফিরতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার।